ओम श्री परमात्मने नमः। हमरा श्रीमद् भगवद गीता सम्बन्धे जानछी। श्रीमद् भगवद गीतार द्वितीय अध्यायेर हमरा आजकेर 11 नम्बर श्लोक सम्बन्धे जानबो। हमरा 10 नम्बर श्लोक पर्यन्त जेनेछी। 10 नम्बर श्लोके हमरा जानछी शोक मग्न अर्जुन একেবারে নিস্তব্ধ হয়ে গেলেন এবং আমি যুদ্ধ করব না এ কথা বলে একেবারে নিজেকে গুটিয়ে নিলেন। যুদ্ধক্ষেত্র, ধর্মক্ষেত্র, কুরুক্ষেত্র, এই কুরুক্ষেত্রের মাঠে উভয় দিকে উভয় সেনাবাহিনী উপস্থিত। সেই সেনাবাহিনীর মাঝে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ রথের উপর অবস্থান করছেন, যেখানে উপস্থিত আছেন মহাবীর অর্জুন। তিনি এই যুদ্ধ করতে চান না এবং তিনি শোকমগ্ন, কিং কর্তব্য বিমূঢ় হয়ে তিনি নিজেকে একেবারে আত্মসমর্পণের মতো অবস্থানে আছেন। তিনি যুদ্ধ করবেন না এ কথা আমরা সঞ্জয়ের মুখ থেকে 9 নম্বর শ্লোকে জেনেছি। 10 নম্বর শ্লোকে শোকমগ্ন অর্জুনকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ হাসতে হাসতে কিছু বলার শুরু করছেন, যেটা কিনা শুরু হচ্ছে 11 নম্বর শ্লোক দিয়ে। 11 নম্বর শ্লোকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কথা বলছেন। श्री भगवान उवाच अशोचन्नम वशोचस्तम प्रज्ञावादंश्च भाषसे गताशूना गताशुंश्च नानु शोचन्ति पंडिताः। आरो एकबार श्री भगवान उवाच अशोचन्नम वशोचस्तम प्रज्ञावादंश्च भाषसे गताशूना गताशुंश्च नानु शोचन्ति पंडिताः। भगवान श्रीकृष्ण बोलें, हे अर्जुन, যাদের জন্যে শোক করা উচিত নয় এমন মানুষদের জন্যে তুমি শোক করছো, আবার পণ্ডিতের মতো কথা বলছো। কিন্তু পণ্ডিতগণ মৃত বা জীবিত কারোরও জন্যই শোক করেন না। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, তুমি শোক করছো কাদের জন্যে? না, যাদের জন্যে শোক করা উচিত না, আবার পণ্ডিতদের মতো কথা বলছ। কিন্তু তোমার এটাই জানা উচিত, প্রকৃত পণ্ডিতগণ, অর্থাৎ প্রকৃত পণ্ডিত বা জ্ঞানী যারা, তারা মৃত বা জীবিত কারোর জন্যে তারা শোক করেন না। তাহলে তিনি বলতেই চাচ্ছেন যে যাদের জন্যে তোমার শোক করা উচিত না তাদের জন্যেই তুমি শোক করছো, আর পণ্ডিতগণ জীবিত বা মৃত কারোর জন্যে শোক করেন না, অথচ তুমি শোক করছো, আবার পণ্ডিতদের মতো কথা বলছো। আমরা ইংলিশটা সম্বন্ধে একটু জানি। শ্রী ভগবান সেইড, অর্জুনা, ইউ grieve over those who should not be grieved for and yet speak like the learned. Wise men do not sorrow over the dead or the living. Aro ekbar, Sri Bhagavan said, Arjuna, you grieve over those who
should not be grieved for, and yet speak like the learned. Wise men do not sorrow over the dead or the living. Shabai bhalo thakben, shusto thakben. Porborti dine amra Bhagavad Gita porborti shlok shombandhe janbo. Dhonnobad, namaskar.